পরিবেশ এই মুহূর্তে যে মুহূর্তে ফোন আপনাদের কথা পাতিছে লগে লগে রড এসেঙা পড়েছে রাতেপর বরষুণ কালিও বরষুণ আসলে আর মানে ভাবো যে এটা বরষুণটা এরিলে খুব সুন্দর প্রোগ্রাম হব মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় 2021 সনের নির্বাচনের সময়তো এনে ধরনের কার্যসূচী লৈছিলে মূল ধেমাজি সমষ্টির তখেতে 26 কিলোমিটার প্রায় 8000 সমর্থকক লগত লৈ সাইকেল প্রসেশন করেছিলে আজিও প্রায় 16-17 কিলোমিটার সাইকেল প্রসেশনটা করব এটা একটা ইউনিক প্রসেশন হব প্রায় 5000 যুবক যুবতী ইয়াত আর আবাল বৃদ্ধ বনিতা তেওঁলোকেই সাইকেল শোভাযাত্রা অংশগ্রহণ করব আর ইয়ে বিকশিত ভারতের যে উৎসাহ উদ্দীপনা সেই উৎসাহ উদ্দীপনাক প্রতিফলিত করবে 15টা দিন 34খন জনসভা মুখ্যমন্ত্রী সম্বোধন করব প্রথম সমষ্টি মাজুলি বাছি ললে হয় প্রতিদ্বন্দ্বিতা খুব তীব্র হব কারণে মাজুলি বাছি লওয়া হল নাকি মানে এই লোকসভা সমষ্টি মাজুলির প্রতি একটা বিশেষ মরম আছে সেই বিশেষ মরমের কারণে তো গোটেই অসমবাসীরে আছে নদী দ্বীপ হয় এটা সমষ্টি এখন জেলা মাজুলির লগত মানুষের আবেগ অনুভূতি জড়িত হয়ে আছে মাজুলির প্রতি থাকা মরমের কারণে মাজুলিক প্রথম তেও বাছি লৈছে এটা নিশাতে তেখেতে মাজুলিত কটাইছে ভোটারের মনে কৈছে আকো এবার মোদি সরকার এইটাই ভোটারের মনে কৈছে কারণ বিরোধীর মানে অবস্থিতি উপস্থিতিটাই নাই আর আরম্ভণিতে যি আছিল সিও লাহে লাহে স্তিমিত হয়ে গৈ আছে আর দলে দলে জুমে জুমে মানুষ দল ত্যাগ করে পেলে এতিয়া বিজেপিত যোগদান করেছে কোনো এজিপিত কোনোবাই গণশক্তিত যোগদান করেছে বিরোধী সম্পূর্ণরূপে স্তিমিত আর এই 19 তারিখলকে থাকিব না থাকে সেইটাই সন্দেহের কথা পরিবেশ কিবা হয়েছিল সব নতুনকে আহিছে মানে মানুষে শুনে আছে অনলুকার বা সাবলে অহা মানুষে বেশি আছিল বলে পেলে মই শুনিছো আর আহি পেলে দেখিছে বিশেষত্ব একো নাই প্রথম উইকেটতে বলতে আউট হওয়ার পরে দেখিলে আর মানুষে ভাবিছে যে তখন আউট মাজুলির বিভিন্ন মানুষে বিভিন্ন কথা কয়ে আছে কোনোবাই মোক রাতেপুৱা আহি পেলে কৈছে আমি চিন্তা নকৰিব আমি 80000 ব্যৱধানত জিকিম কিন্তু মই ভাবো 50-60000 ব্যৱধানত 60000 ভোটৰ ব্যৱধানত আপুনি আমি মাজুলীত লিড দিব পাৰিব মানে 50000 ভোটৰ লিড হ'ব 60000 ভোটৰ পরিবেশ এই মুহূর্তে যে মুহূর্তে ফোন আপনাদের কথা পাতিছে লগে লগে রড এসেঙা পড়েছে রাতেপর বরষুণ কালিও বরষুণ আসলে আর মানে ভাবো যে এটা বরষুণটা এরিলে খুব সুন্দর প্রোগ্রাম হব মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় 2021 সনের নির্বাচনের সময়তো এনে ধরনের কার্যসূচী লৈছিলে মূল ধেমাজি সমষ্টির তখেতে 26 কিলোমিটার প্রায় 8000 সমর্থকক লগত লৈ সাইকেল প্রসেশন করেছিলে আজিও প্রায় 16-17 কিলোমিটার সাইকেল প্রসেশনটা করব এটা একটা ইউনিক প্রসেশন হব প্রায় 5000 যুবক যুবতী ইয়াত আর আবাল বৃদ্ধ বনিতা তেওঁলোকেই সাইকেল শোভাযাত্রা অংশগ্রহণ করব আর ইয়ে বিকশিত ভারতের যে উৎসাহ উদ্দীপনা সেই উৎসাহ উদ্দীপনাক প্রতিফলিত করব 15টা দিন 34খন জনসভা মুখ্যমন্ত্রী সম্বোধন করব প্রথম সমষ্টি মাজুলি বাছি ললে হয় প্রতিদ্বন্দ্বিতা খুব তীব্র হব কারণে মাজুলি বাছি লওয়া হল নাকি মানে এই লোকসভা সমষ্টি মাজুলির প্রতি একটা বিশেষ মরম আছে সেই বিশেষ মরমের কারণে তো গোটেই অসমবাসীরে আছে নদী দ্বীপ হয় একটা সমষ্টি এখন জেলা মাজুলির লগত মানুষের আবেগ অনুভূতি জড়িত হয়ে আছে মাজুলির প্রতি থাকা মরমের কারণে মাজুলিক প্রথম তেও বাছি লৈছে এটা নিশাতে তেখেতে মাজুলিত কটাইছে।